নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে যোগ ব্যায়ামের মাধ্যমে শরীর সুস্থ রাখতে হবে। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার স্লোগান, নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলা সম্ভব হবে বলে জানান মন্ত্রী টিংকুরাই। উপযুক্ত ব্যায়াম ও খাদ্যাভ্যাস এবং প্রফুল্ল মনই হচ্ছে সুস্থ থাকার চাবিকাঠি। আসলে আমাদের জীবনে এত দুশ্চিন্তা বা টেনশন থাকে যে আমরা হাসি খুশি থাকতে পারি না। অথচ কথাই আছে, ক্যান্সারের যত না কবর ভরেছে তার চেয়ে বেশি ভরেছে টেনশনে। সুতরাং ভালোভাবে বাঁচতে চাইলে মনকে প্রফুল্ল রাখতে হবে, এর জন্য ভালো চিন্তা ও ভালো কাজের কোনো বিকল্প নেই। সেই সাথে নিজেকে জড়াতে হবে কোনো না কোনো সৃজনশীল কাজের সাথে। আর সেই লক্ষ্যকেই সামনে রেখে আজ থেকে প্রায় 3 বছর পূর্বে সাংস্কৃতিক শহরের স্বাস্থ্যপ্রেমীরা গড়ে তুলেছিলেন বি ফিট অ্যান্ড ফিট আদার্স বলে একটি সংস্থা। যে সংস্থার মূল লক্ষ্য ছিল যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে সরিয়ে আনা এবং শরীরকে সুস্থ রাখতে প্রতিদিন মাঠমুখী করে শরীরচর্চা করা। শুরুতে মাত্র কয়েকজন মিলে এই প্রয়াস শুরু করলেও 3 বছর পর তাদের সদস্য সংখ্যা প্রায় 200-এরও বেশি। শরীরকে সুস্থ রাখতে প্রতিদিন যোগাভ্যাস করা এবং নেশার করাল গ্রাস থেকে মুক্তি দিতে তাদের প্রয়াস আজ অনেকটাই সফল রূপ ধারণ করেছে। রবিবার সকালে বি ফিট অ্যান্ড ফিট আদার্সের সদস্যদের অনুরোধে ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়কে সংবর্ধিত করা হয় এবং তারপর বি ফিট অ্যান্ড ফিট আদার্সের সদস্যদের সাথে শরীরচর্চা করেন মন্ত্রী টিংকু রায়। কৈলাসহর কলেজ স্টেডিয়ামে এই অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস সহ শহরের বিশিষ্ট স্বাস্থ্যপ্রেমীরা এবং সমাজসেবীরা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী টিংকু রায় বি ফিট অ্যান্ড ফিট আদার্সের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও কৈলাসহর কলেজ স্টেডিয়ামে রাজ্যের সবচাইতে বড় ফুটবলের আসর পদ্মজং নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী বলেন, এই পদ্মজং ফুটবল টুর্নামেন্টটি আগামীতে ঊনকোটি জেলা কিংবা উত্তর জেলায় দ্রুত করানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানান। আমি স্পোর্টস মিনিস্টার, পাশাপাশি যুবকল্যাণ দপ্তর আমার কাছে রয়েছে। এই যুবকল্যাণ দপ্তর আর স্পোর্টস দুটাকে সমান্তরালে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা যারা খেলাধুলার সঙ্গে যারা রয়েছি, যারা আমরা মাঠে প্রতিনিয়ত যাই, আমাদের সবার মাথায় রাখতে হবে একটা জিনিস যে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল একটা মানে বিষাক্ত যুব সমাজকে সিনথেটিক ড্রাগের দিকে কিন্তু নিয়ে যাচ্ছে। একটা সার্ভে রিপোর্ট বলছে উত্তর পূর্বাঞ্চলের একটা বড় অংশের যুবকরা সেটাতে আসক্ত হয়ে যাচ্ছে, আমরা সেদিকেও নজর রাখতে হবে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।